সবার আগে এইচএসসি রেজাল্ট মোবাইল ফোনের মাধ্যমে ঝামেলা ছাড়া কি করে দেখতে হয় সেটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। বন্ধুরা, মোবাইল ফোনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে হলে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মুহূর্তে আমরা স্ক্রিনে এটা ইনস্টল করে গেছি, এই অ্যাপসটাকে আপনি অবশ্যই ইনস্টল করবেন। তো প্রথমে দেখিয়ে দেবো কি করে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, এবং শেষে দেখিয়ে দেবো কি করে আপনি এই অ্যাপসটা ব্যবহার করে খুব সহজেই ঝামেলা ছাড়া এইচএসসি রেজাল্টটা দেখতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করবো এটাকে ডাউনলোড করার জন্য, এই যে অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবো, এবং গুগল এসে অবশ্যই এখানে সার্চ করবো FTOF24। জাস্ট আমরা এটা লিখে গুগলে সার্চ করবো। স্ক্রিনে আপনার লেখাটা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটে, এই লেখাটা লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট ওয়েবসাইটের ভিতরে একটা ক্লিক করবেন, এরপরে এই ওয়েবসাইটে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সকল পরীক্ষার রেজাল্ট। দেখুন একটি অ্যাপে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন রেজাল্ট, আপনি এই পোস্টের উপরে একটা ক্লিক করবেন। এই পোস্ট ওপেন হওয়ার পর পোস্টের একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেই অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোনে প্রথমে অ্যাপসটি ডাউনলোড হবে, তারপর সেই অ্যাপসটাকে ইনস্টল করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আগে থেকে কিন্তু এই অ্যাপসটাকে ইনস্টল করে রেখেছি। তো অ্যাপসটা থেকে আমরা যখন রেজাল্ট দেখবো তখন এই অ্যাপসটাকে ওপেন করবো। তো অ্যাপসটা ওপেন করবেন, অ্যাপসটা ওপেন করলে কিন্তু এখানে দেখতে পারবেন খুবই ছোটো সাইজের একটা অ্যাপস, মাত্র 4 MB একটা অ্যাপস। এখানে আপনারা চলে আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখার জন্য এক্সামিনেশন। জাস্ট আমরা এই অপশনে ক্লিক করবো, এবার এখান থেকে যে রেজাল্ট আমরা দেখে থাকবো এইচএসসি আলিম, আমরা এই অপশনটা ক্লিক করব। এবার আপনি কোন সালের পরীক্ষাটা দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমরা এখানে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনি রেজাল্টটা দেখবেন। আমরা 2017 সালের একটা রেজাল্ট এখানে বের করে আপনাদেরকে দেখাবো। তো আপনি এখান থেকে আপনার সালটা দিয়ে দেবেন, মানে আপনার ইয়ারটা দিয়ে দেবেন, কারণ আমরা এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 2017টা দেখা দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আপনি 2021 বা 2022 যাই হোক আপনি সেটা সিলেক্ট করবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন বোর্ড, যে আপনার যে বোর্ড থাকবে সেটা আপনি অবশ্যই এখানে সিলেক্ট করবেন। বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, যেটাই হোক না কেন আপনি সেটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে একটা মাদ্রাসা বোর্ডের সিলেক্ট করে দেখাচ্ছি। তো বোর্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ, তো আমরা অবশ্যই এখান থেকে চয়েস ওয়ানে ক্লিক করবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমরা এখানে ক্লিক করবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রোল নং এবং রেজিস্ট্রেশন নম্বর দুটা বক্স চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট রোল নাম্বারটা যে থাকবে আমরা জাস্ট রোলটা দিব এখান থেকে। তো রোলটা দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার একটা বক্স থাকবে। তো আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি 4 ডিজিট, তো এখানে একটা কিন্তু আমাদের একটা কোড দিতে হবে, যেটা হচ্ছে কি এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি এখান থেকে 3458। তো এখানে কিন্তু আমাদের একটা কোড শো করতেছে, যখন আপনি রেজাল্ট দেখবেন এক একটা রেজাল্ট দেখার সময় এক এক রকম কোড শো করবে, সেটা আপনি দেখে জাস্ট এই যে নিচে এই বক্সে দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে দিয়েছি 3458, এটা দিয়ে জাস্ট আমরা এখান থেকে যে গেট রেজাল্টটা আমরা ক্লিক করবো। ওকে, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু চলে এসেছে, আর আপনার এখান থেকে কিন্তু খুব সহজে রেজাল্ট কিন্তু এখান থেকে এভাবে করে বিল করে দেখতে পারবেন মাত্র 30 সেকেন্ডে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।